بسم الله الرحمن الرحيم नाम बेला फुराबार आगे लेखक आरिफ आजाद प्रकाशना समकालीन प्रकाशना बोईटी सम्पर्के रिव्यू लिखते गेले अनेक बड़ो करे लिखते होबे सबचे रिव्यू होबे निजे बोईटा एक बार होले पढ़ा लेखक आरिफ आजादेर आगेर दुईटी बोई पढ़ेछिलाम जेखाने साजिद नामे एकटा चरित्रके नास्तिकेर बिरुद्धे फुटिये तुलेछिलेन विभिन्न प्रश्नेर उत्तर निये আর এই বইটিতে একজন সাজিদ কিভাবে হওয়া যায় সেটা তুলে ধরেছেন আমরা বর্তমান সময়ে বিরাট পাপের মুহূর্তে অবস্থান করতেছি যেখানে উঠতে বসতে ঘুমাতে প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় পাপ কাজ করা সহজ এরই মধ্যে কিভাবে একজন আল্লাহর মুমিন বান্দা হওয়া যায় সেই প্রচেষ্টাই করেছেন লেখক লেখক এমনভাবে বইটার ভাষা ছাপিয়েছেন যেন আমরা আপনি যখন পড়বেন মনে হবে আপনার সামনে লেখক বসে আপনাকে আকুল মিনতি করে সবকিছু বোঝাচ্ছেন সহজ সরল সাবলীল ভাষা আপনাকে মুক্ত করবে আপনি নিজেকে বিচার করতে শিখবেন এ ধরনের বই আরো বই পড়ার আগ্রহ আপনি পাবেন আপনার মনে হবে আসলে আমি ঘুম থেকে উঠে সারা দিন কি করতেছি এগুলো আমার কি এজন্য আল্লাহ সৃষ্টি করেছেন আপনার ইচ্ছে হবে বদলে যাওয়ার সেই প্রেরণা পাওয়ার মতোই কথা উনি বইটিতে ছাপিয়েছেন বইটি পড়তে পড়তে অনেক কিছু লিখে রাখতে ইচ্ছে হয়েছে কিন্তু দেখেছি লিখে রাখতে গেলে লেখকের পুরো লেখাটাই কপি করতে হয় এর চেয়ে বইটাই থাকুক নোট হিসেবে একবার পড়ে দেখুন আপনিও আলোর পথে আসার জন্য একটি পথ খুঁজে নেওয়ার জন্য প্রেরণা পাবেন আমরা অনেক বড় বড় গল্পের বই পড়ি এরই মাঝে না হয় 188 পৃষ্ঠা বেলা ফুরাবার আগে বইটি পড়ে ফেলুন সর্বোপরি আমরা সবাই গুনাহের কাজগুলো ছেড়ে দিই নিজেই একটি লিস্ট করে ফেলি আমি প্রায়ই বা সব সময় করি এসব গুনাহের কাজগুলো এরপর একে একে সব ছেড়ে দিই আমার জন্য দোয়া করবেন আমিও এই কাজটি হাতে নিয়েছি ভালো কাজ করলে আনন্দ তখনই পাব যখন গুনাহের কাজগুলো ছেড়ে দিব আমিন ভালো লাগলে আমাদের বই পড়া বাংলা চ্যানেলটি ঘুরে আসতে পারে এমনই আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন